রাজধানীর বাসে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে তৃতীয় ধাপে আরও ৯৪৭টি বাসে ই টিকিটিং চালু হয়েছে আজ। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ জানিয়েছেন, নতুন ১৩টি কোম্পানির বাস ই টিকিটে যাত্রী পরিবহন কর্মসূচিতে যুক্ত হয়েছে। সমিতির প্রধান কার্যালয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের বিষয়টি নিশ্চিত করবে সমিতি, সেজন্য অতিরিক্ত চেকার নিয়োগ দেওয়া হচ্ছে। আগে চালু হওয়া ই টিকিটিং ব্যবস্থা কার্যকর হয়নি, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এনায়েতুল্লাহ জানান, চেষ্টা অব্যাহত আছে, যাত্রীরা যেন টিকিট ছাড়া ভাড়া না দেন। রাজধানীর বাসে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে তৃতীয় ধাপে আরও ৯৪৭টি বাসে ই টিকিটিং চালু হয়েছে আজ। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ জানিয়েছেন, নতুন ১৩টি কোম্পানির বাস ই টিকিটে যাত্রী পরিবহন কর্মসূচিতে যুক্ত হয়েছে। সমিতির প্রধান কার্যালয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের বিষয়টি নিশ্চিত করবে সমিতি, সেজন্য অতিরিক্ত চেকার নিয়োগ দেওয়া হচ্ছে। আগে চালু হওয়া ই টিকিটিং ব্যবস্থা কার্যকর হয়নি, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এনায়েতুল্লাহ জানান, চেষ্টা অব্যাহত আছে, যাত্রীরা যেন টিকিট ছাড়া ভাড়া না দেন। রাজধানীর বাসে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে তৃতীয় ধাপে আরও ৯৪৭টি বাসে ই টিকিটিং চালু হয়েছে আজ। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ জানিয়েছেন, নতুন ১৩টি কোম্পানির বাস ই টিকিটে যাত্রী পরিবহন কর্মসূচিতে যুক্ত হয়েছে। সমিতির প্রধান কার্যালয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের বিষয়টি নিশ্চিত করবে সমিতি, সেজন্য অতিরিক্ত চেকার নিয়োগ দেওয়া হচ্ছে। আগে চালু হওয়া ই টিকিটিং ব্যবস্থা কার্যকর হয়নি, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এনায়েতুল্লাহ জানান, চেষ্টা অব্যাহত আছে, যাত্রীরা যেন টিকিট ছাড়া ভাড়া না দেন। রাজধানীর বাসে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে তৃতীয় ধাপে আরও ৯৪৭টি বাসে ই টিকিটিং চালু হয়েছে আজ। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ জানিয়েছেন, নতুন ১৩টি কোম্পানির বাস ই টিকিটে যাত্রী পরিবহন কর্মসূচিতে যুক্ত হয়েছে। সমিতির প্রধান কার্যালয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের বিষয়টি নিশ্চিত করবে সমিতি, সেজন্য অতিরিক্ত চেকার নিয়োগ দেওয়া হচ্ছে। আগে চালু হওয়া ই টিকিটিং ব্যবস্থা কার্যকর হয়নি, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এনায়েতুল্লাহ জানান, চেষ্টা অব্যাহত আছে, যাত্রীরা যেন টিকিট ছাড়া ভাড়া না দেন। রাজধানীর বাসে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে তৃতীয় ধাপে আরও ৯৪৭টি বাসে ই টিকিটিং চালু হয়েছে আজ। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ জানিয়েছেন, নতুন ১৩টি কোম্পানির বাস ই টিকিটে যাত্রী পরিবহন কর্মসূচিতে যুক্ত হয়েছে। সমিতির প্রধান কার্যালয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের বিষয়টি নিশ্চিত করবে সমিতি, সেজন্য অতিরিক্ত চেকার নিয়োগ দেওয়া হচ্ছে। আগে চালু হওয়া ই টিকিটিং ব্যবস্থা কার্যকর হয়নি, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এনায়েতুল্লাহ জানান, চেষ্টা অব্যাহত আছে, যাত্রীরা যেন টিকিট ছাড়া ভাড়া না দেন।